Hello, Bundura. Good morning and welcome back to my channel. আমি তমসা চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে তোমাদের সাথে শেয়ার করতে। চলো স্টার্ট করা যাক। দেখো আজকে শনিবারের সকাল, তো হাজবেন্ড আজকে বাড়িতেই রয়েছে। আমি উঠে পড়েছি, উঠে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি। কারণ কি বলো তো, আজকে হাজবেন্ডের ছুটি আছে, স্যাটারডে তো ছুটি থাকে না। গত সপ্তাহে ও সানডেতে একদিন কাজ করেছিল, তো সেই ছুটিটা ও আজকে পেয়েছে। তো যাই হোক, স্যাটারডে সানডে দুটো ছুটি পরপর পেয়ে নিয়ে পেয়ে গেছে। তো ওরা ঘুমিয়ে আছে, আমি বাস খাচ্ছি, ওমাগুলো করে নিয়ে ওটা ঘরটা ঝাড়িয়ে নিলাম, তারপর জানলাগুলো খুলে দিয়েছি। কালকে রাত্রে অনেকটা বাসন মেজে রেখেছিলাম, ওই সেটা তুলে দেবো। শুকিয়েও গেছে বাসনগুলো, দেখো। তো ছেলেকে দেখে দিলাম, ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে বললাম ব্রাশে পেস্টগুলো লাগিয়ে দিতে, ও ব্রাশে পেস্টগুলো লাগিয়ে দিচ্ছে। আর কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আবার কিছু বাসন হয়েছিল, ওই বাসনগুলো ধোয়া হয়নি, ওগুলো এখন ধুয়ে নেবো। তো ছেলের পেস্ট লাগানো হয়ে গেছে, তো আদিকে আমি বললাম যে সবারটাতে লাগিয়ে দে, আমারটাতে ওই বাবারটাতে লাগিয়ে দিয়েছে। তো দেখো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি, একটু হালকা রোদ উঠেছে, আমি বললাম বাসনগুলো শুকিয়ে যাবে, এই জন্য আমি জানলার উপরেই সব বাসনগুলো মেজে দিলাম, মানে উপর করে দিলাম। শুকিয়ে গেলে বাসনগুলো তুলে নেবো। তো দেখো বাসনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, ও হাজবেন্ড আর ছেলে বাড়িতে থাকলে অনেকটাই কাজ বেড়ে যায়, কাজ শেষই হতে চায় না। তো মুখ টুক ধুয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে সব বাসি কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে। তো চা করে নিলাম, ছেলেকে দিয়ে দিলাম কমপ্লেন, এবার খেয়ে তারপরে অন্য কাজে হাত দেওয়া যাবে। চা না খেলে কোনো কিছুতে তৃপ্তি আসে না সকালবেলাতে বিশেষ করে। তো এ দেখো চা করা হয়ে গেছে, কমপ্লেন দিয়ে দিলাম ছেলেকে, এবার বাজার চলে গেছিলো আসবে। তো বিশেষ করে আজকে মাস কাবাডি মালটা দরকারি ছিল, এটা না আনলে হতোই না, কারণ আজকে মাসের 3 তারিখ হয়ে গেল। তো মালটা নিয়ে এসছে, এবার সবজি বাজার করে নিয়ে এসছে সানডেতে। তো মাছ মাংস যেটাই হবে, কিন্তু আজকে শনিবার, আজকে নিরামিষই করব। তো দেখো যা যা এনেছিল সবই নামিয়ে রাখছি একটা গামলায়, পরে আলাদা করে, কারণ ব্যাগের মধ্যে থাকলে না রান্নাঘরের মধ্যে থাকলে একটু কেমন বোঝা বোঝা লাগে, এই জন্য আমি একটা জায়গায় নামিয়ে রাখলাম। এরপরে এগুলোকে পরে সময় মতন গুছিয়ে সাজিয়ে রাখবো। তো এগুলো আমি নামিয়ে রাখবো, নামিয়ে রেখে ব্রেকফাস্টে হাত দেবো, কারণ এই যে তোমার ছুটির দিনে একটু তাড়াতাড়ি করে টিফিন টিফিনটা করতে হয়, তারপরে রান্নার পর্ব থাকে, আসলে একটার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই ফেলতে হয়। এর জন্যে তোমার সব কাজটা এক হাতেই সামলাতে হবে, একটু পরে আবার জলও চলে আসবে। তো আমি ইয়ে করে নিলাম, সব এগুলোকে সেপারেট করে নিচ্ছি, আগে আলাদা করে নিচ্ছি সবজি বাজারটা আর মাসকাবাড়ি বাজারটা। তো আমার সবজি বাজার আর মাসকাবাড়ি বাজার আলাদা করা হয়ে গেছে। এবার যে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আরও কিছু জিনিস বাকি আছে, লিস্ট ধরে ধরে না মেলালে আবার কোনটা দিয়েছে দিন না দিয়েছে বুঝবো না। এবার হাজবেন্ডও চেঞ্জ করে নিয়েছে, নিয়ে ছেলেকে পড়াচ্ছে। তো ও তো পড়তে চায় না, ও শুধু অন্য মানুষকেও, কিন্তু পড়াশোনাটা তো করতেই হবে, তো পড়ছে। আর আমি এখানে আজকে সকালবেলা ছোলার চাদর কচুরি আর তোমার সাদা আলুর তরকারি করবো, তার জন্য আমি আলু একটু তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছি, প্রথমে ভালো করে ছুলে নেবো। আর আমার বড়শিটায় প্রচণ্ড ধার, খুব ভয় করে। তো দেখো আমি কেটে নিলাম আলুটা, তো ছোটো ছোটো করে যেমন নর্মালভাবে আলুর তরকারি করি ওরকমভাবেই করবো কালো জিরা ফোড়ন দিয়ে। তো ওর বাবা আবার একটু শুকনো শুকনো করে খেতে পছন্দ করে, সেইভাবেই করব। তো জল চলে আসবে, এই কাজগুলো না সেরে নিলে পরে খুব অসুবিধা হবে। তো এই যে আমার হয়ে গেল, এবার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, হাজবেন্ডকে দিয়ে দিলাম, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, ছেলে বলছে জোর করে খাইয়ে দিয়েছি। এই যে আমার হাজবেন্ডের খেয়ে খাইয়ে অন্য কাজে তারপরে হাত দেবো ছেলেকে, যদি আজকে ছেলে যাবে ইয়েতে তোমার দাদুর সাথে বাবার সাথে পাঞ্জাবি কিনতে, কিনে নিয়ে এসছে, একটা ছোটো হয়ে গেছে তার জন্য দেখো ব্রেকফাস্টটা করেছিল, খুবই স্বাদ হয়েছিল খেতে। তো আপনারা বানিয়ে খাবেন সকালের ব্রেকফাস্টে, এই ধরনের নিত্য নতুন খাবার সবাই চায়, সবাই পছন্দ করে। তো আমার এই যে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে, দারুণ টেস্ট দারুণ স্বাদ। যে কোনো বাচ্চায় যে সমস্ত বাচ্চারা সকালবেলা ব্রেকফাস্ট খেতে চায় না তারাও এটা খেতে চাইবে। সন্ধ্যা এখন 7:30 বাজে, তো সকালবেলা ছেলেকে নিয়ে ওর আমার হাজবেন্ড গিয়েছিলো চুল কাটাতে, কিন্তু সেলুনে প্রচণ্ড ভিড় ছিল বলে কাটানো হয়নি। তো যাই হোক এখন একটু বেরোবো এবং দেখবো যে আর কোথায় কোথায় যাওয়া যায় বা কী করি, সেটা কোনো ডিসিশন করিনি। তো চুলটা কাটাবো এটা ঠিকঠাকই, আর
আর দু একটা কাজ আছে, চলো হাজব্যান্ডের সাথে একটু বেরিয়ে আসি, যেহেতু সানডে, কালকে থেকে আবার জার্নি শুরু হবে ওয়ান উইকের জন্যে। তো চলো আমি তোমাদেরকে এসে সবটা জানাবো, বা যেতে যেতে সবটা জানাবো যে কোথায় গেলাম বা কী কী কিনলাম বা কী করলাম, সবটাই তোমাদেরকে জানাবো। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো বেরিয়ে পড়েছি আমরা, তো বাইরে অল্প অল্প বৃষ্টিও পড়ছিলো, তো আমাদের গলির থেকে বেরোচ্ছি। এই যে হাজব্যান্ড আমাদের নিয়ে যাচ্ছে, এই যে আমাদের বাড়ির রাস্তা থেকে বেরোলাম। দেখো সন্ধ্যাবেলা আমাদের এখানে লাইটটা দেওয়া আছে না, পুরো পরিষ্কার লাগে সব কিছু, আগে লাইটটা দেওয়া ছিল না। তো প্রথমে যাবো কি আনন্দ হচ্ছে, কারণ ছেলের চুলটাকে কাটি নিতে হবে, মঙ্গলবারের স্কুলে প্রোগ্রাম আছে ওর, এবার সেই সময় চুলটা একটু না কাটা থাকলে ভালো লাগে না, তো চুলটা কাটিয়ে নেব। তো আমরা চলেও এসেছি প্রায় আনন্দ মধ্যে। হ্যাঁ হরিসভার পুজোর দেখো পাশও পড়ে গেছে এখানে, এখানে যে বড় পুজোটা হয় না সেই পুজোটার জন্য তো চুল কাটা হয়ে গেছে। যেমন আমার হেয়ার কাটিং হয়ে গেছে স্কুলে, তোমার 15 আগস্টের জন্য তোমার ইয়ারব্যান্ড, তারপরে তিরঙ্গা ব্যাচ, এগুলো আরও কী কী লাগবে। তো বলছে নিয়ে নেবো, যে নিয়ে নিতে এখান থেকে, ওই যে ওর যেটা যেটা প্রয়োজন ও সেটা সেটা এখান থেকে এখান থেকে নিয়ে নিচ্ছে। কারণ কী বলতো, আজকে তো নিয়ে নিয়েছি, তো আজকে না নিয়ে গেলে এতক্ষণ লাগছে, তো স্কুল আছে, একটা রিজব্যান্ড লাগবে, একটা 5টা বেজে বাইকে আসতে আর হয় না। তো আমার কাছে একটু চলো তাহলে একটু গঙ্গা থেকে ঘুরেছি, নর্মাল গঙ্গা থেকে অনেক দিন যাওয়া হয় না। আমরা আগে কী করি মানে গরম পড়লে কী করি বলে, পড়াশোনা যদি চাপ কম থাকে ছেলেকে নিয়ে আমরা একটু গঙ্গাতে চলে যাই, ও একটুখানি গিয়ে আমরা একটু বসি, ও একটুখানি ওখান থেকে খেলে টেলে তারপর বাড়ি চলে আসি, খুবই ভালো লাগে। এবার কী বলবো, অনেক দিন হয়ে গেছে যাওয়া হচ্ছে না। তো ওর বাবা বললো যে হাজব্যান্ড বললো যে চলো তাহলে একটু ঘুরে নিয়ে আসি, ছেলেগুলো মনটা একটু ভালো লাগবে। সবসময় তো একরকম পড়াশোনার মধ্যেই থাকে, অন্য কোথাও যাওয়া আসা কোনো ভাবে হয়ে ওঠে না পড়াশোনার চাপের জন্য। তো আবার তো সবসময় পড়াশোনা আছে, তো একটু ঘুরে নিক, তারপর বাড়িতে গিয়ে রাত্রিবেলা পড়তে বসে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছে। ও বলছিলো যে মা একটু কোথাও ঘুরে আসবো চলো। তো দেখো এই গেটটা যে 20 নম্বর গেট, 20 নম্বর গেট থেকে চলে এসেছে, ভিড় জ্যাম হয়েছে, কারণ গেটটা পড়া হয়েছে, ট্রেন যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, সময় আপ অ্যান্ড ডাউনে ট্রেন চলে যাচ্ছে, তো গেট তুলে দিয়েছে, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি গিয়ে এবার গঙ্গার ঘাটের যেদিকে দিয়ে যাবো সেই রোডে আমরা ঢুকে যাচ্ছি। রাস্তাতে প্রচুর জল জমেছিল অনেক জায়গায় জায়গায়, কারণ বৃষ্টি হয়েছে সারাদিনই। এবার ভাবতেও পারিনি যে বিকালবেলাটা পুরো পরিষ্কার থাকবে। দেখো রাস্তাটা পুরো ভেজা রয়েছে এখনও, মানে সারাদিন তো বৃষ্টি পড়েছে। আর এই ভেতর দিয়ে আসলে কী বলতো, কন্ডাধারের ভেতর দিয়ে এসেছি আমরা, তাহলে তারা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এই জন্যে তোমার হাজব্যান্ড আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছি এবার এই গঙ্গাতে চলে এসেছি, গঙ্গার যে বা এখানে বড়ো অনেক বড়ো জগদ্ধাত্রী পুজো হয়, খুব জমজমাটভাবেই পুজোটা হয়। তো আমরা চলে এসেছি, এখানটা রাধা কৃষ্ণের ঘাট আছে, আমরা ওই ঘাটটাতেই বসবো। সামনে পাশে আর একটা ঘাট আছে, কিন্তু ওখানে যাবো না, এখানে মন্দিরে তখন দেখি এখানে ওটা বন্ধ হয়ে গেছে। তো ছেলে নেমে বলছে যে মা ঠাকুর মন্দিরটা তো বন্ধ হয়ে গেছে। তো এখানে একটা স্ট্রিট ফুড দোকান রয়েছে, চিকেন ডমিনেন্স, তারপর তোমার রুটি মাছের চপ, এসব রয়েছে, ও খাবে আমিও খাবো। তারপর চলে গেলে একা একাই গঙ্গায়, আমি বললাম যাবি না, তাও একা একা হচ্ছে, আমি বেশি দূরে যাবো না, সামনেই দাঁড়িয়ে থাকবো। তো সামনেই দাঁড়িয়েছিল, দেখো গঙ্গাটাকে দেখতে অতি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, সেই দূরের লাইটগুলো দেখতে খুবই ভালো লাগছিলো। মানে গঙ্গার পরিবেশটা এতটাই ভালো লাগে না সত্যি কথা, ওখানে গেলে পরে আর মানে বাড়িতে ফিরে আসতে ইচ্ছা করে না। আমরা গঙ্গায় বসেছিলাম, আমার হাজব্যান্ড এসে ছেলেকে এই চিকেন ললিপপ কিনে দিয়ে গেলো, আর আমাকে লোটে মাছের চপ কিনে দিয়ে গেলো। তো ও খাচ্ছিল খুবই খাস্তা, খুবই পেপসি, একদম খুবই মুচমুচে আর কি। আর অন্যদিন যেমন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়, আজকে সেটা হয়নি, আজকে তোমার স্টেডিয়ামতেই খাওয়া হয়েছে। নবাবগঞ্জে জানো তো খুব বটরা খুব ফেমাস, বটরা খুব ভালো লাগে, সবাই খুব ভালো খায়, কিন্তু আমার ঠিক মানে একটা পছন্দ হয় না। হাজব্যান্ড একদিন চলে গেছে তোমার বটরা খেতে, ছেলেও বললো ও খাবে, তো ও খেলো। তো গিয়েছিলাম আজকে নবাবগঞ্জ, নবাবগঞ্জের গঙ্গায়। তো অনেকদিন ধরেই যাওয়া হচ্ছে না, তো ছেলের চুলটা কাটিয়ে নিলাম, তারপর ভাবলাম যাই একটু তাহলে ওখান থেকে ঘুরে আসি, কাছে ফিটে বলতে ওটাই। আর গঙ্গার মানে গরমের সময় না গঙ্গা ধারে যেতেও খুব ভালো লাগে, তো অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে তাহলে একটু যাই, তো জন্য গেলাম। তো খুব ভালোই সময় কাটলো, অনেকক্ষণ বসেছিলাম, তারপর ছেলে একটু স্ট্রিট ফুড খেতে ছিল আজকে, ওখানে তোমার চিকেন, হ্যাঁ চিকেন ললিপপ ছিল, চিকেন শার্টে ছিল,
ছিল, তো অনেক কিছু ছিল, তো যে চিকেন ললিপপই খেলো। আমিও তোমার সেই লুটে মাছের চপ ছিল এখানে, স্ট্রিট ফুডের খাওয়ারই আছে, খাওয়া হয়েছে, যেহেতু অন্য কোথাও যাওয়া হয়নি খেলাম। আমার হাজব্যান্ড হচ্ছে এখানে তোমার বটরটা খুব ফেমাস নবাবগঞ্জের, তো ও আবার সেটা খেলো। তো মানে যাই হোক, তারপর চলে এলাম বাড়িতে। এই যে এখন 9:45 বাজে, তো হাত পা ধুয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। তো এবার রাতে একটু অল্প রান্না বাকি আছে, রান্নাটুকু করে নেব, আর ছেলেকেও একটু পড়তে বসাতে হবে, কালকে থেকে ওই স্কুল স্টার্ট আছে। তো আজকে ওদের ভিডিওটা আর লম্বা না করে, এবার আর বেশি বড় না করে এখানেই শেষ করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের ভালোবাসা আমি চাই, তোমাদের সাপোর্ট আমি চাই, অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখবে এবং আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তা তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার সে শুরু মানে দেখা হচ্ছে কালকে সকালে। ততক্ষণ টাটা, বাই বাই।